খুব সাধারণ উপকরণ ব্যবহার করে একটা ফ্রাইড চিকেনের ভেতরটা যে কতটা সফট আর বাহিরের কোটিংটা কত ক্রিস্পি হতে পারে সেটা এই রেসিপি না করলে হয়তো জানতামই না। অথচ এটা তৈরি করব খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে, এমনকি কোটিংটা তৈরি করব একদম সাধারণ ময়দা দিয়ে। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি কিছু লেগ পিস নিয়েছি, তবে মুরগির অন্যান্য যে কোনো অংশ দিয়ে এই ফ্রাইড চিকেন তৈরি করা যাবে। অবশ্যই চামড়া সহ নিতে হবে। আধা কাপ বাটার মিল্ক নিয়ে নিলাম, আধা চা চামচ রসুন বাটা, আদা বাটাও আধা চা চামচ, এক চা চামচ লবণ, পাপরিকা পাউডার এক চা চামচ। বাটার মিল্ক ফ্রাইড চিকেনে যদি আসল ফ্লেভারটা পেতে চান তবে অবশ্যই পাপরিকা পাউডার দিতে হবে। সবশেষে ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য সাদা গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার আর কিছুই না, সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রাইড চিকেনের জন্য আমি 7 পিস মুরগির রান নিয়েছি, এগুলোকে ড্রাম স্টিক বলে, তবে 2-1 পিস যদি কম বেশি হয় কোনো সমস্যা নেই, উপকরণের পরিমাণ একই থাকবে। এই যে বাটার মিল্ক দিলাম এটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফ্রাইড চিকেনের মাংসগুলো যেহেতু কষানো বা রান্না করার কোনো ওয়ে নাই, সেই জন্য আমাদেরকে ম্যারিনেশনে একটু সময় দিতে হবে, একটু সময় নিয়ে মাখাতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঘণ্টাখানেক। আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনও রেখে দিতে পারেন। এক ঘন্টা পর ঢাকনাটা খুলে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুই না, শুধুমাত্র মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে ভালো করে ঢোকার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য। আসলে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন ফ্রাইড চিকেনগুলো খেতে তত বেশি টেস্টি হবে। এবার ফ্রাইড চিকেনের কোটিংয়ের জন্য ময়দাটাকে রেডি করে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এটা সাধারণ ময়দা, স্পেশাল কিছু না। আর শুধু ময়দা দিয়ে করলে কোটিংটা তো ভালো হবে না, টেস্টটাকে বাড়ানোর জন্য 1 চা চামচ পাপরিকা পাউডার, অরিগানো 1/2 চা চামচ, 1 চা চামচ লবণ, সবশেষে গোলমরিচের গুঁড়ি 1 চা চামচ। আচ্ছা, অরিগানো চিনলেন তো? পিজার ফ্লেভারের জন্য আমরা যে এক্সট্রা মশলাটা দিই সেটাই কিন্তু অরিগানো। এবার ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। ওদিকে লক্ষ্য করুন, আমি কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। ফ্রাইড চিকেন ভাস্তে যাওয়ার অন্তত 1/2 ঘন্টা আগে ঠান্ডা কাটানোর জন্য চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ঠান্ডা অবস্থায় যদি ভাস্তে যায় তাহলে চিকেনের ভেতরটা সেদ্ধ হবে না। এখনকার অংশটুকু আমি পুরোটাই আনকাট দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যদি পারফেক্ট ফ্রাইড চিকেন খেতে চান। আমি করছি কি, সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেন চিকেনগুলো ড্রাই হয়ে না থাকে। দেখলেন তো, আমি কিন্তু মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে ময়দার ভেতরে দিয়ে দিলাম। এবার কি করছে মুখে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আর কুড়মুড়ে ফ্রাইড চিকেন খেতে হলে কিন্তু এই স্টেপটা খুবই জরুরি। ভিডিওর এই জায়গাটা আমি কাটলাম না, যেন সময় নিয়ে আপনারা বুঝতে পারেন যে আমি কি করছি। ভালো করে মাখানো হয়ে গেলে একটু ঝাঁকি দিয়ে এরপরে গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু দিচ্ছি না, দেখেন একটু তেলের ভেতরে ধরে আছে। অন্তত 1/2 মিনিট এভাবে ধরে রাখবেন, এতে করে কোটিংটা ফুলের মতো ছড়িয়ে থাকবে। এরপরে পুরোটা তেলের ভেতরে ছেড়ে দিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। ড্রাই হয়ে থাকলে ময়দার কোটিংটা ভালো করে চিকেনের গায়ে লাগবে না। ময়দার কোটিংটা একটা করে দিচ্ছি, একটা করে ভাজছি।
এবার চুলোর আঁচ নিয়ে এবং তেল গরম করা নিয়ে ছোট্ট একটা টিপস দেই। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এরপর চিকেন ফ্রাই দেওয়ার সাথে সাথে চুলোর আঁচটা কমিয়ে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। যদি হাই হিটে ভাজি উপরটা ক্রিসপি হয়ে যাবে কিন্তু ভেতরের চিকেনটা সেদ্ধ হবে না। ভাজা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার এক একটা ব্যাচ ভাজতে অন্তত 15 মিনিটের মতো সময় লেগেছে। ভাজার পরে কী করতে হবে, কিভাবে তেল ঝরাতে হবে এগুলো নিয়ে বহুবার বলেছে, এগুলো বলে ভিডিওটার বড় করছি না। একদম সহজ একটা ফ্রায়েড চিকেনের রেসিপি করে দেখালাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা সহজ। ফ্রায়েড চিকেন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া টাফ। ছোট বড় ফ্যামিলির সবার ফ্রায়েড চিকেন খুবই পছন্দের। আশা করছি এভাবে বানিয়ে বাসার মেম্বারদেরকে একটা সারপ্রাইজ দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।